Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শামসুর রহমান কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন আমরা পেছনে অনলাইনে ক্লাস নিয়েছি, আমি নগদান বই সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছি এবং আর্থিক বিবরণী সম্পর্কে ক্লাস নিয়েছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সে অধ্যায়টি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে জেনেছো যে হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ লুকা প্যাসিওলি সর্বপ্রথম যে বইটিতে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে লিখেছিলেন সে বইটি হলো সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়ের প্রপোর্শনালিটা। অর্থাৎ লুকা প্যাসিওলি সর্বপ্রথম এই বইতে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সম্পর্কে তিনি সর্বপ্রথম লিখেছিলেন। দুতরফা দাখিলা পদ্ধতিটা হলো যে হিসাবরক্ষণ পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিশ্লেষণ করে দুটি পক্ষ লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। আর আমরা আজকে আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি। এই একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত রূপ। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বিপরীত রূপ। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দুটি পক্ষকে হিসাব রক্ষণ করা হয় না, এখানে মালিকের ইচ্ছা মতন হিসাব রক্ষণ করা হয়। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি। তাহলে আমরা যদি একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা বলি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে হিসাব রক্ষণের ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক এবং মিশ্র পদ্ধতি। তো এখানে একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদ এর হিসাব সংরক্ষণ করা হয়, কোনো নামিক হিসাব বা সম্পত্তিবাচক হিসাবের কোনো তথ্য এখানে লিপিবদ্ধ করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে কি করব, তারপর আমরা একটু একতরফা এবং দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞাটা জেনে নিলাম, এখন আমরা দেখবো এই অধ্যায়ে আমাদের করণীয় কি। এই অধ্যায়ে আমাদের করণীয় হচ্ছে, প্রথম হচ্ছে করণীয় হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, তারপরে হচ্ছে লাভ লোকসান বিবরণী প্রস্তুতকরণ, বৈষয়িক বিবৃতি প্রস্তুতকরণ। এই তিনটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল করণীয়। এর সাথে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলতে পারে, সৃজনশীল ক নম্বর প্রশ্নে বিনিয়োগের সুদ চাইতে পারে, তারপরে হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলতে পারে, তারপরে আসবাবপত্র বা কোনো স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণ করতে বলতে পারে, মূলধনের সুদ নির্ণয় করতে বলতে পারে, এগুলো ক নম্বর প্রশ্নে থাকতে পারে। তবে আমাদের মূল করণীয় হচ্ছে এই তিনটি, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, লাভ লোকসান বিবরণী প্রস্তুতকরণ, বৈষয়িক বিবৃতি প্রস্তুতকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব যে কিভাবে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করে। আমি বোর্ডে দুটি সূত্র লিখে দিয়েছি, প্রারম্ভিক মূলধন সমান সমান আমরা সূত্রটা এভাবে লিখব, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনী মূলধন সমান সমান হচ্ছে সমাপনী সম্পত্তি মাইনাস সমাপনী দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন প্রশ্ন দেখব, প্রশ্নে তোমরা দেখতে পাবে যে দুইটা তারিখ দেওয়া আছে, একটা হচ্ছে বছরের শুরুর তারিখ, একটা হচ্ছে বছরের শেষের তারিখ। সব তথ্যের ভিতর দুইটি তারিখ দেওয়া আছে, যেমন তারিখটি এভাবে থাকতে পারে 1/1/2020, 31/12/2020। তাহলে 1/1/2020 এর যে তথ্যগুলো সেগুলোকে আমরা ধরব প্রারম্ভিক, 31/12/2020 এর যে তথ্যগুলো সেগুলোকে আমরা ধরব সমাপনী। এভাবে আমরা প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে আমরা পাব প্রারম্ভিক মূলধন, আবার সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায় বিয়োগ করলে আমরা পাব সমাপনী মূলধন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখলাম কিভাবে মূলধন নির্ণয় করে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন। আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব কিভাবে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।